দেয়া আছে 1 প্লাস 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3 এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইকুয়াল 2 টু দি পাওয়ার কে প্লাস 4 মাইনাস 4 এম স্কোয়ার প্লাস 2 টু দি পাওয়ার এন স্কোয়ার প্লাস কে মাইনাস এম স্কোয়ার, যেখানে এম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো 1 2 3 4 এক্সেট্রা, এভাবে করে অসীম পর্যন্ত সংখ্যা। অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যার সংখ্যাগুলোর শুরু 1 থেকে, শূন্য কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়। অর্থাৎ এম কিংবা এন কারোরই মান শূন্য হতে পারবে না, যেহেতু শর্ত বলেছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। কে বিজোড় পূর্ণ সংখ্যা এবং কে এর মান শূন্য থেকে বড় এবং 95 থেকে ছোট। কে যেহেতু বলেছে বিজোড় পূর্ণ সংখ্যা, অর্থাৎ কোনো জোড় সংখ্যা কে এর মান হতে পারবে না, কিংবা কোনো জোড় সংখ্যার গুণিতক কে এর মান হতে পারবে না। কে এর এমন কতগুলো মান আছে যার প্রতিটার জন্য দুটো সমাধান জোড় এম এন পাওয়া যায়। দ্বিতীয় শর্তে আবার কে এর মান বলেছে শূন্য থেকে 100 এর মধ্যে। প্রথমে সমীকরণটি লক্ষ্য করি, এক্ষেত্রে সমীকরণটি দেওয়া 1 প্লাস 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3 এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, দুইয়ের উপর পাওয়ার শূন্য ব্যতীত যাই হোক না কেন তার মান সবসময় জোড় সংখ্যা আসে। যেমন যদি 2 টু দি পাওয়ার 1 করি, এখানে 1 একটি বিজোড় সংখ্যা, 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল 2, 2 একটি জোড় সংখ্যা এসেছে। আবার যদি 2 টু দি পাওয়ার 3 করি, 3 একটি বিজোড় সংখ্যা, 2 কিউব ইকুয়াল 8, 8 একটি জোড় সংখ্যা। আবার 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 16, 4 একটি জোড় সংখ্যা, 16 একটি জোড় সংখ্যা। এক্ষেত্রে লক্ষ্য করো দুইয়ের উপর পাওয়ার 1 3 4 অর্থাৎ জোড় অথবা বেজোড় শূন্য ব্যতীত যাই হোক না কেন এই মানগুলো সবসময় কী আসে, জোড় আসে। কিন্তু দুইয়ের উপর পাওয়ার যদি শূন্য হয়, 1, যে কোনো সংখ্যার উপর পাওয়ার শূন্য তার মান সর্বদা 1ই হবে। অর্থাৎ একমাত্র যখন দুইয়ের উপর পাওয়ার শূন্য হয় তখন একটি বেজোড় সংখ্যা 1 আসে। লক্ষ্য করো যদি বাম পক্ষ এবং ডান পক্ষ দুই পক্ষকে যদি জোড় সংখ্যা করতে হয়, এক্ষেত্রে আছে 1, যেহেতু 2 এর উপর শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা বসালে এই পুরো মানটা জোড় সংখ্যা আসে, তাই পুরো মানকে যদি বেজোড় বানাতে হয়, কারণ বেজোড়ের সাথে বেজোড় যোগ করলেই তবে একটি জোড় সংখ্যা পাব, তাই যদি এই পুরো মানটিকে একটি বেজোড় সংখ্যা করতে হয় তাহলে 2 এর উপর পাওয়ার অবশ্যই 0 হতে হবে। অর্থাৎ এক্ষেত্রে 4 মাইনাস 3 এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারকে অবশ্যই 0 হতে হবে। এখন 4 মাইনাস 3 এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল 0 ধরি, সুতরাং 4 ইকুয়াল 3 এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। একটা বিষয় লক্ষ্য করো, এখানে এম এর উপর স্কোয়ার আছে, এখানেও কিন্তু এন এর উপর স্কোয়ার আছে। অর্থাৎ এম এর মান যদি 1 পেতে অন্য কোনো সংখ্যা নেওয়া হয় লাইক 2, 2 স্কোয়ার ইন্টু 3, 2 দুগুণে 4, 3 4 12, 12 যে সংখ্যাটা 4 থেকে বড় চলে আসে, এবং এম এবং এন কারো মানে শূন্য হতে পারবে না, কারণ শর্ত বলেছে এম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাই একমাত্র যদি এম এবং এন এর মান 1 বসে তবেই বামপক্ষের শর্ত পূরণ হবে। অর্থাৎ এই শর্ত অনুযায়ী এম এর মান আসবে 1 এবং এন এর মান আসবে 1, কারণ 3 ইন্টু 1 স্কোয়ার 3 প্লাস 1 স্কোয়ার 1, অর্থাৎ 3 প্লাস 1 ইকুয়াল 4। এখন যেহেতু বামপক্ষকে জোড় বানানো হয়েছে, ঠিক একইভাবে ডানপক্ষকে জোড় বানাতে হবে, তাহলে এক্ষেত্রেও 2 এর উপর পাওয়ারকে 0 করতে হবে, কারণ 2 এর উপর পাওয়ার 0 মান 1। এক্ষেত্রে 2 এর উপর যদি পাওয়ার 0 করা হয় তার মান 1, 1 প্লাস 1 2, এটার মানও 1, এবং এক্ষেত্রে পাওয়ার 0 বসানোর কারণে এই সম্পূর্ণ রাশিটার মান 1 এসেছে, 1 প্লাস 1 2। তাই যদি দুই পক্ষকে সমান রাখতে হয় এখন এক্ষেত্রে এই রাশিটার মান অবশ্যই 0 ধরতে হবে। এখন কে প্লাস 4 মাইনাস 4 এম স্কোয়ার ইকুয়াল 0, এখান থেকে আমরা এম এর মান পেয়েছি 1, অর্থাৎ কে প্লাস 4 মাইনাস 4 ইন্টু 1 স্কোয়ার অবশ্যই 4 ইকুয়াল 0, সুতরাং কে এর ভ্যালু এক্ষেত্রে কী আসে, 0 আসে। কিন্তু শর্ত বলেছে কে এর মান শূন্য থেকে বড়, তাই কে এর মান শূন্য এখানে গ্রহণযোগ্য হবে না। কে এর মান শূন্য কখন গ্রহণযোগ্য হয়েছিল, যখন এম এর মান 1 এবং এন এর মান 1 হয়েছিল, এবং এই এম এর মান 1 এবং এন এর মান 1 কখন হয়েছিল, যখন এই রাশিটা শূন্য হয়েছিল। অর্থাৎ এই রাশিটা শূন্য হতে পারবে না। ঠিক একইভাবে যদি
এক্ষেত্রে এম এর মান এক বসানো হয় এবং এন এর মান এক বসানো হয় তাহলে এক্ষেত্রে কে এর মান জিরো আসবে, যা গ্রহণযোগ্য হবে না। সুতরাং ফোর মাইনাস থ্রি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এ ভ্যালু শূন্য হতে পারবে না, তাহলে এক্ষেত্রে টু এর উপর পাওয়ার শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা হতে পারবে। যেহেতু এক্ষেত্রে টু এর উপর পাওয়ার শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যা হতে পারবে, তাই এই রাশিটির মান অবশ্যই জোড় হবে। বেজোড় প্লাস জোড় একটি বেজোড় সংখ্যা হয়, অর্থাৎ এই শর্ত অনুযায়ী যে ক্ষেত্রে এই রাশিটির মান শূন্য হতে পারবে না, বামপক্ষে একটি বেজোড় আসে। তাহলে যদি দুই পক্ষকে সমান করতে হয় ডান পক্ষকে অবশ্যই বেজোড় হতে হবে, কিন্তু এক্ষেত্রে টু এর উপর পাওয়ার যদি শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা হয়, যেমন এক কিংবা দুই কিংবা তিন এক্সেট্রা যে কোনো সংখ্যা হোক, কিন্তু শূন্য হতে পারবে না, তখন এই রাশিটির মান জোড় আসে। একইভাবে যদি এক্ষেত্রে টু এর উপর পাওয়ার শূন্য ব্যতীত অন্য কোনো সংখ্যা হয়, তাহলেও এক্ষেত্রে এই সম্পূর্ণ রাশিটির মান একটি জোড় সংখ্যা আসে, তখন জোড় যোগ জোড় একটি জোড় সংখ্যা আসে, কিন্তু বামপক্ষ বেজোড় সংখ্যা, অর্থাৎ তখন বামপক্ষ এবং ডান পক্ষ সমান হয় না। তাই এই পক্ষকে যদি বেজোড় বানাতে হয়, অর্থাৎ এই দুটি রাশির যোগফল যদি বেজোড় হতে হয়, তাহলে যে কোনো একটি রাশির এই দুটি রাশির যে কোনো একটিকে অবশ্যই জোড় হতে হবে এবং এই দুটি রাশির যে কোনো একটিকে অবশ্যই বেজোড় হতে হবে। যেহেতু টু এর উপর একমাত্র যখন পাওয়ার শূন্য বসানো হবে তখন একটি বেজোড় মান পাবো, তাই হয় এই রাশিটির মান শূন্য হবে নতুবা এই রাশিটির মান শূন্য হবে। এখন এই রাশিটির মান শূন্য ধরে দেখি, কে প্লাস ফোর মাইনাস ফোর এম স্কোয়ার ইকুয়াল জিরো, কে ইকুয়াল ফোর এম স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে সরাসরি ফোরকে কমন নেওয়া হলো, লক্ষ্য করো এক্ষেত্রে দেখা যাচ্ছে কে চারের গুণিতক একটি সংখ্যা, অর্থাৎ এই শর্ত অনুযায়ী কে এর মানে একটি জোড় সংখ্যা আসে, কিন্তু শর্ত বলেছে কে বেজোড় পূর্ণ সংখ্যা, তাই এই শর্তটি গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ এই রাশিটির মান শূন্য হতে পারবে না। তাহলে অবশ্যই বোঝা যাচ্ছে যেহেতু এই রাশিটির মান শূন্য হতে পারবে না, সো ডেফিনেটলি এই রাশিটির মান শূন্য হবেই, অর্থাৎ এন স্কোয়ার প্লাস কে মাইনাস এম স্কোয়ার ইকুয়াল জিরো, লেখা যায় কে ইকুয়াল এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ারকে লেখা যায় এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। শর্তে বলেছে কে এর প্রতিটার জন্য দুটো সমাধান জোড় এম এন পাওয়া যাবে, এবং কে এর মান যেহেতু বেজোড় পূর্ণ সংখ্যা তাই কে এর মান কোনো জোড় পূর্ণ সংখ্যা হতে পারবে না। এখন কে এর মান শূন্য হতে পারবে না এটা শর্তে বলে দিয়েছে, কে এর মান জোড় হতে পারবে না সেটাও শর্তে বলে দিয়েছে। এখন যদি কে এর মান একটি মৌলিক সংখ্যা ধরি, যেমন কে এর মান যে কোনো মৌলিক সংখ্যা যদি ১৩ ধরি, তাহলে কী দাঁড়ায়, ১৩কে লেখা যায় ১৩ গুণ ১। এক্ষেত্রে কে ছিল এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, অর্থাৎ এক্ষেত্রে যেহেতু কে এর ভ্যালুকে ১৩ ধরা হয়েছে, ১৩ একটি মৌলিক সংখ্যা, এখন এটাকে লিখব ১৩ ইন্টু ১ সমান এম প্লাস এন এম মাইনাস এন। যেহেতু এক্ষেত্রে প্লাস এবং এক্ষেত্রে মাইনাস, তো প্লাসের অংশটি অবশ্যই বড় হবে এবং মাইনাসের অংশটি অবশ্যই ছোট সংখ্যাটি হবে, কারণ যদি প্লাসের অংশটি ছোট সংখ্যাটা হয় এবং এম মাইনাস এন এই অংশটি যদি একটি বড় সংখ্যা হয়, তাহলে এম এবং এন এই দুটির মধ্যে যে কোনো একটি মান নেগেটিভ আসবে। কিন্তু শর্তে বলেছে এম এবং এন ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই এম এবং এন কারো মানই ঋণাত্মক গ্রহণযোগ্য হবে না। এখন যদি এম প্লাস এন ১৩ ধরি এবং এম মাইনাস এনকে যদি ১ ধরি, এই দুটি রাশিকে যদি সমাধান করি, তাহলে এম এ মান আসে ৭ এবং এন এ মান আসে ৬। লক্ষ্য করো এক্ষেত্রে কে এর একটা মানের জন্য একটা সমাধান জোড় এম এন এর মান পাওয়া গেল, কিন্তু শর্ত বলেছে দুটো সমাধান জোড় পেতে হবে। এক্ষেত্রে কে এর মান যখন ১৩ একটি মৌলিক সংখ্যা, তখন দুটো সমাধান জোড় পাওয়া যাচ্ছে না, তাই কে এর মান কোনো মৌলিক সংখ্যা হতে পারবে না, অর্থাৎ কে এর মান শূন্য হতে পারবে না, জোড় হতে পারবে না, এরপর ক
কোনো মৌলিক সংখ্যা হতে পারবে না। একইভাবে এখন যদি কে এর মানকে একটি বর্গ সংখ্যা ধরি, যেমন কে এর মানকে একটি বর্গ সংখ্যা 49 ধরা হলো, 49 কে লেখা যায় 1 × 49, আবার লেখা যায় 7 × 7। এখন এক্ষেত্রে বলেছে কে ইকুয়াল m+n × m-n। প্রথমে এই রাশিটি লিখি, 49 × 1 = m+n m-n। প্লাসের অংশ অবশ্যই বড় মানটি এবং মাইনাসের অংশ অবশ্যই ছোট মানটি ধরতে হবে। তাহলে m+n = 49 এবং m-n = 1। যদি এই দুটি রাশিকে সমাধান করা হয় তাহলে m এর মান আসে 25 এবং n এর মান আসে 24। আবার লক্ষ্য করো, এক্ষেত্রে k এর ভ্যালু 49কে 7 × 7 হিসেবে লেখা যায়। আবার লিখতে পারি 7 × 7 = m+n × m-n, অর্থাৎ m+n = 7 m-n, এটাও 7। যদি এই দুটি রাশিকে সমাধান করা হয় তাহলে m এর মান আসবে 7 এবং n এর মান আসবে 0। লক্ষ্য করো, এখানে শর্ত বলেছিল m n ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে এবং ধনাত্মক পূর্ণ সংখ্যার মান 1 থেকে শুরু। 0 কিন্তু কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা নয়, 0 একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাই এক্ষেত্রে n এর ভ্যালু 0 একটু গ্রহণযোগ্য হবে না। n এর ভ্যালু 0 তখন এসেছিল যখন k এর মান একটি বর্গ সংখ্যা এসেছিল। অর্থাৎ লক্ষ্য করা যায় যখন k এর মান একটি বর্গ সংখ্যা তখন তার শর্তকে মেনটেন করে না, কারণ সেক্ষেত্রে m অথবা n দুটি রাশির যে কোনো একটি মান 0 চলে আসে, তাই k এর মান বর্গ সংখ্যাও হতে পারবে না। আবার k এর মান অন্য যে কোনো বেজোড় সংখ্যা ধরি যার উৎপাদক সংখ্যা 4, যেমন কে ইকুয়াল যদি 15 ধরি, 15 একটি বেজোড় সংখ্যা এবং 15কে লেখা যায় 1 × 15, আবার লেখা যায় 5 × 3। এখন 15 × 1 = m+n m-n, m+n = 15 m-n = 1, এই দুটি রাশি সমাধান করলে m এর মান আসবে 8 এবং n এর মান আসবে 7। আবার লেখা যায় 5 × 3 = m+n × m-n। হুবহু যদি এই অংশের মতো এই রাশিটিকে সলভ করা হয় তাহলে এক্ষেত্রে m এর মান আসবে 4 এবং n এর মান আসবে 1। এই ক্ষেত্রে লক্ষ্য করো k = 15 ধরা হয়েছিল যা একটি বেজোড় সংখ্যা, অর্থাৎ 15 কোনো জোড় সংখ্যা নয়, শূন্যও নয়, মৌলিক সংখ্যা নয়, বর্গ সংখ্যা নয়, এবং এক্ষেত্রে k এর উৎপাদক এসেছিল 1, 15, 5, 3, 4টি উৎপাদক। যখন k এর উৎপাদক 4টি এসেছিল তখন k এর এই একটা মানের জন্য m এবং n দুটো সমাধান জোড় পাওয়া গেল, অর্থাৎ k এর মান এমন হতে হবে যার উৎপাদক সংখ্যা 4টি। এখন যদি k এর এমন কোনো মান নেওয়া হয় যার উৎপাদক সংখ্যা 4 থেকে বেশি, যেমন 6, k এর মানকে 63 ধরা হয়, 63কে লেখা যায় 63 × 1, আবার 21 × 3, আবার লেখা যায় 9 × 7। এখন লক্ষ্য করো যদি 63 × 1 = m+n × m-n ধরা হয়, এক্ষেত্রে m+n এর ভ্যালু 63 এবং m-n এর ভ্যালু হচ্ছে 1। যদি সমাধান করা হয় ঠিক খুব এগুলোর মতোই, তাহলে m এর ভ্যালু আসবে 32 এবং n এর ভ্যালু আসবে 31। একইভাবে যদি এখন এই অংশকে কনসিডার করা হয়, 21 × 3 =
m plus n into m minus n, m plus n এর ভ্যালু 21, m minus n এর ভ্যালু 3 সমাধান করলে m এর ভ্যালু আসবে 12 এবং n এর ভ্যালু আসবে 9। একইভাবে যদি দেখুন 9 into 7 এই কম্বিনেশনকে কনসিডার করা হয়, 9 into 7 equal m plus n into m minus n, এক্ষেত্রে m plus n এর ভ্যালু 9, m minus n এর ভ্যালু 7, যদি সমাধান করা হয় তাহলে m এর ভ্যালু আসবে 8 এবং n এর ভ্যালু আসবে 1। লক্ষ্য করো 8 plus 1 9, 8 minus 1 7, অর্থাৎ এক্ষেত্রে যখন k এর মান এমন একটি বেজোড় সংখ্যাকে কনসিডার করা হলো যার উৎপাদক সংখ্যা 1 2 3 4 5 6 6টি, অর্থাৎ 4টার বেশি উৎপাদক সংখ্যা, তখন k এর এই একটা মানের জন্যই m n এর তিনটি সমাধানচর পাওয়া গিয়েছে, কিন্তু শর্ত বলেছে দুটো সমাধানচর লাগবে, দুইয়ের বেশি নয়। তাই k এর এমন কোনো মান গ্রহণযোগ্য হবে না যার উৎপাদক সংখ্যা 4 থেকে বেশি, কারণ 4 থেকে বেশি হয়ে গেলেই তখন সমাধান জোর দুটোর বেশি চলে আসে, যেমন এক্ষেত্রে এসেছে, যা শর্তকে পূরণ করে না। তাই k এর মান এমন হতে পারবে না যার উৎপাদক সংখ্যা 4 থেকে বেশি, অর্থাৎ k এর মান শূন্য হতে পারবে না, জোরও হতে পারবে না, কোনো মৌলিক সংখ্যা হতে পারবে না, বর্গ সংখ্যা হতে পারবে না, এমন কোনো সংখ্যা হতে পারবে না যার উৎপাদক সংখ্যা 4 থেকে বেশি, অর্থাৎ এই মানগুলো k এর ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। তাহলে যাতে শর্তটি পূরণ করতে পারে সেজন্যেই k এর মান এমন হতে হবে যেই মানের উৎপাদক সংখ্যা শুধুমাত্র 4টি, অর্থাৎ k এর মান এমন একটি সংখ্যার যার উৎপাদক সংখ্যা 4টি, সেই মানগুলোই গ্রহণযোগ্য হবে।